অন্যতম মতন ভাবেন না ওই ভালো ছোয়া সব চলায় না চুন্ডির পিছে পিছে ঘুরে মুই চুন্ডির হাত ধরি করি মুই এতক্ষণ লম্বা কিন্তু লাভ কি টাউনি না মোর ভবিষ্যৎ মুই দেখাব উদমি একটা মুখ চুন্ডি প্রপোজ করি কইল তোকে মুই খুবই ভালোবাসি অন্যান্য চুন্ডিরার মতন না হয় ওই তাঙ্গা মুই হিজড়ে ভাবি না ছাড়িয়ে দেব চ্যাংড়ালা মেয়ের পিছন পিছন খালি বান্ধরের মতন ঘুরে আর মেয়েলা শুকুনের চোখ দিয়ে খালি পুকুরে দেখে দূর বাজে কথা ডিজিটাল যুগত বলে অনলাইনে সবকিছুই মিলে আর একটা মুই বিহা করবা যাচ্ছ মেয়ে অর্ডার দিবা যাচ্ছ অনলাইনে তো অর্ডার দেওয়া অপশনটাই নি না মিলে সবাই কছে মন্টনা গায়ে কাম কর মন্টনা গায়ে কাম কর আইজ প্রতি মুই মনের হুকটা খুঁজি পানুনি না যে না কাম ও ভাত আরে ভাত খাবো না গো বললা বাবাকে ও ভাত আরে ভাত খাবো না মা বললা বাবাকে রাখের ভাত দেহে কোন পোড়া মা মজা লেগে রাখের ভাত দেহে কোন পোড়া মা মজা লেগে যখনই স্বামী স্ত্রী গন্ডগোল লাগবে এখানকার খালি শুধু পুচকুড়ি চালাই দিবেন জানুনি ফেসবুক এবং মেসেঞ্জার কোন যে ভিটামিন ছে একদিন না খুলালে না দুর্বল দুর্বল লাগে বড়লোকি চাইল মোর কোনোদিনে যাবা না হা মরার পরও মোর বড়লোকি চাইল থাকবে মানুষরা সবাই সালা বেড়াই যাবে আর মুই সালা আমার কাঙ্গত চুরি যাম মুখ দেখি না কেউ দুর্বল মনে করেন না কারণ মুই প্রতিদিন 40-90 চালের ভাত খাও ঘুরতে যাব বারাণসি কিনে দেব বেনারসি লাল টুকটুকে বউ আমার তোমায় হেবি ভালোবাসি মানুষলা যতই বড় লোক হোক কোটি কোটি টাকার মালিক হোক ভেল্লা গাড়ির চুরি বেড়াও কিন্তু ভাগবান নেলে না একলা বেড়েই যাবা হবে তয়াকে নাচে রে পতর কি নাগিন জয় সহন যারা যারা মোর নামে দুর্নাম করি বেড়ায় তাকে আমি ধন্যবাদ জানাবো কারণ মোর নামটা তাদের প্রচার হবে নয়ে নয়ে স্বামী স্ত্রীরা কি কি ঝগড়া করে কোটলায় শুনাম শুনেন কিন্তু মন্দি দুটা দিন পরে আমি বিয়া করো তারপরে শুনেন এলকার ছুটু ছুটু বেটি ছোয়ালা স্টার্টার দে স্বামী বলে থাকলে সঙ্গে শীত লাগে না বলে অঙ্গে মাঝে মাঝে ভাবু ভালো হয়ে যাও আর পরে ভাবি দেখো ফের কোন বেলা ফের খারাপ চিনু মাঝে মাঝে ভাবু তোর প্রেমত নই অন্ধ হয়ে যাও কিন্তু পরে ফের ভাবু বের বাজা হয় না কোনো ঠিক না শুধু এক সেকেন্ড হই চিত্তর খাই মুড়ছ ওর একটা জিনিস মাথা ঢুকে নি মনের তো কোনো হার নাই কিন্তু ভাঙে কেন করি একা একেলা মন মুই আলাদা চ্যাংড়ালার মতন না হায় কেন তুই বুঝলি কি শরবত পরে আজ ভর ঢেলদা ঢড়ি জানে ছিউদা কাদের যে কি চাপ একমাত্র তারাই জানে যাক একবার পাতলা পায়খানা ধরিয়া আজকালের দিনত যদি রাজবংশী সমাজত ঝগড়া সৃষ্টি না হলো হয় তাহলে অর্ধেক লোক না পেটত গ্যাস হইনি মারা গেল হয় পড়ই যে চাচা চলা